আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ডায়ার পারবোলিং তৈরি করতে গেলে, মানে বাংলাদেশে যদি আপনি ডায়ার পারবোলিং তৈরি করতে চান, তাহলে সবচেয়ে যে জিনিসটা আগে প্রয়োজন হয় সেটা হচ্ছে বয়লিং ট্যাঙ্ক বা হাঁড়ি, যেটার ভিতরে ধান ভেজানো হয়, তারপরে সিদ্ধ এবং ভাপ দেওয়া হয়, তাকে বয়লিং ট্যাঙ্ক বা হাঁড়ি বলে। এই বয়লিং ট্যাঙ্ক হাঁড়ি দুই ধরনের হয়ে থাকে, SS এবং MS। ইন্ডিয়া থেকে আসলে SS আসে এবং বাংলাদেশ থেকে MS এবং SS দুটোই এখন তৈরি করা যায়। তো এক একটা হাঁড়ির ক্যাপাসিটি হতে পারে আপনার 100 মন, 150 মন, 200 মন, 50 মন পর্যন্ত। তো এটা যার যার চাহিদা মতন এটা তৈরি করে নেওয়া হয়। তো আপনাদেরকে আমরা যে দেখাচ্ছি, এখানে আমরা সব ধরনের হাঁড়ি বা বয়লিং ট্যাঙ্ক তৈরি করে থাকি। আপনারা যদি বাংলাদেশে মিল পারবেলিং তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন দর্শক, আমরা এখানে 400টা মোটা প্লেট, মানে 12 মিলি, 10 মিলি, 9 মিলি, 6 মিলি, যে ধরনের চাহিদা হবে সেই ধরনের প্লেট দিয়ে আমরা আপনাদেরকে নতুন হাঁড়ি বানিয়ে দেবো। SS এর ক্ষেত্রে আপনি 3 মিলি, 4 মিলি যেটা দেন সেটা দিয়ে করে দেওয়া যাবে। তো এখানে আমরা দুই ধরনের ভাবে কাজ করে থাকি। একটা আপনি প্লেন শিট কিনে দিয়ে দিতে পারেন, আমরা শুধু হাঁড়ি তৈরি করে দিতে পারি। আবার অন্যটা হচ্ছে আপনি আমাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট দিতে পারেন, আমরা সেটাও তৈরি করে দিতে পারি। সমস্ত লোহার যত কাজকর্ম আমরা করে থাকি, আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন। দেখুন দর্শক, এই হচ্ছে আমাদের হাঁড়ি। এটা হাঁড়ির সাইজ, এটা MS হাঁড়ি। MS এখানে 3টা হাঁড়ি বানিয়ে রাখা হয়েছে। তো আরও হাঁড়ি বানানোর কাজ চলতেছে। তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার প্রয়োজন হয়। পাইপ, চিপনি, হাঁড়ি, লোহার যে কোনো কাজ আমরা সব কাজই করে থাকি। তো এগুলোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।